আসসালামু আলাইকুম সবাইকে আবার এক ফ্রেন্ড কিছুদিন আগে আমাকে বলল তার কিছু ইম্পর্টেন্ট ভিডিও ফাইল কোনো কারণে ওপেন হচ্ছে না সেটা আপনার ডিজিটাল ক্যামেরা হতে পারে বা যে কোনো ডিভাইস দিয়ে রেকর্ড করা ভিডিও হতে পারে সেটা ফোনে সাপোর্ট করছে না বা পিসিতেও সাপোর্ট করছে না এরকমটা কিন্তু হয় মানে এরকম ভিডিও বা ইমেজ কিন্তু অনেক সময় করাপ্টেড হয়ে যায় যেগুলো যেগুলো ওপেন হয় না অনেক ইমেজ দেখা যায় সেখানে হচ্ছে গ্লিচ চলে আসে অনেক পুরনো ইমেজ থাকার কারণে এগুলো দেখা যায় সাপোর্ট করে না তো এই ধরনের করাপ্টেড ফাইলগুলো আমরা কীভাবে রিপেয়ার করতে পারি আমাদের ফোন ব্যবহার করে বা পিসিতে সফটওয়্যার ব্যবহার করে তাই দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে আর তার জন্য আমরা ওয়ান্ডার শেয়ারের রিপেয়ারিড সফটওয়্যারটা ব্যবহার করতে পারি ওয়ান্ডার শেয়ার প্রোডাক্ট সম্পর্কে এর আগে আমরা অনেকগুলো ভিডিওতে কথা বলেছি তো এটাও তাদের একটা প্রোডাক্ট এটা কিভাবে কাজ করে বা এই ধরনের ড্যামেজ হওয়া বা করাপ্টেড ফাইল আমরা কীভাবে রিপেয়ার করতে পারি তাই জানবেন আমাদের আজকের ভিডিওতে চল শুরু করে যেমনটা বলেছিলাম আপনাদেরকে এটা আপনার ফোন দিয়েও করতে পারবেন বা আপনার আপনার যে পিসি বা ল্যাপটপে সফটওয়্যার ইউজ করতে পারবেন এখানে এসে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এখানে এসে আপনার যে করাপ্টেড ইমেজ বা ভিডিও আছে সেগুলোকে হচ্ছে আপনি এখানে ইম্পোর্ট করে তাদের যে অনলাইন ভার্সন আছে এখান থেকে আপনি এটা করে নিতে পারবেন এবং আমরা একইভাবে আমাদের পিসির স্ক্রিনে আর চলে আসলাম এবং এখান থেকে আপনি সফটওয়্যারটিকে ডাউনলোড করতে পারেন কিংবা তাদের যে আপনার অনলাইন ভার্শন আছে সেখানে গিয়ে আপনি চাইলে ভিডিও ফাইল ইনপোর্ট করে দেখতে পারেন যে এখানে আসলে তারা ভিডিওটা রিপেয়ার করে দিতে পারছে কিনা দেখেন এখানে আপনি এটা ফ্রিতে কিন্তু প্রিভিউ করতে পারবেন যে আপনার ভিডিওটা ওরা রিপেয়ার করে দিতে পারবে কিনা আর এরপর এটা সেভ করতে গেলে কিন্তু হচ্ছে আপনাকে তাদের যে এটা মানে সাবস্ক্রিপশন ওটা লাগবে এটা কিন্তু ফ্রিতে হবে না বাট ফ্রিতে আপনারা ভিডিও ইম্পোর্ট করে প্রিভিউ পর্যন্ত করতে পারবেন তো তাদের যে অনলাইন ভার্সন আছে এটা এবং তাদের সফটওয়্যার একইভাবে কাজ করে বলা যায় এবং দেখা যায় অনেক সময় আপনার অনেক গোপ্র ক্যামেরার ভিডিও হচ্ছে আপনার কোনো কারণেই ড্যামেজ হয়ে যায় সেগুলো আপনি চাইলে এখান থেকে রিপেয়ার করতে পারবেন নাইনটি এইট পারসেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সফটওয়্যারটিকে ইনস্টল করলাম এখন এই সফটওয়্যারে হচ্ছে আমরা আপনাদেরকে বেশ কিছু ফাইল ইম্পোর্ট করে বা করাপ্টেড ফাইলগুলো ইম্পোর্ট করে আপনাদেরকে দেখাবো যেগুলো আসলে কিভাবে কাজ করে তো আমরা এখানে গেলে দেখতে পাচ্ছি যে বেশ কিছু এখানে অপশন রয়েছে আপনি ইমেজ রিপেয়ার করতে পারবেন ফাইল রিপেয়ার করতে পারবেন না ডকুমেন্টস হতে পারে বি অডিও ফাইল হতে পারে তো আমরা যেটা করবো প্রথমে আপনাদেরকে দেখাতে চাই ভিডিও ফাইল কীভাবে রিপেয়ার করা হয় এরপর আমরা ইমেজ রিপেয়ার করে দেখাবো তো কোনো একটা ভিডিও ফাইল ধরেন করা মানে সেটা ওপেন হচ্ছে না তো আমরা এখানে যাব যে হচ্ছে আমাদের সেই ভিডিও ফাইলটাকে এখান থেকে ইম্পোর্ট করব। তো এখানে আমাদের একটা ভিডিও আছে যে ভিডিওটা কোনো কারণে ওপেন হচ্ছে না আমরা এই ভিডিওটা যদি এখান থেকে ওপেন করতে যাই দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা কোনো এক কারণে ওপেন হচ্ছে না সেটা আপনার গোপ্য দিয়ে রেকর্ড করা হতে পারে আপনার অন্যান্য ডিজিটাল ক্যামেরা হতে পারে বা ফোন দিয়েও রেকর্ড করা হতে পারে বা পিসির কোনো ভিডিও হতে পারে তো এখান থেকে আমরা আরও একটা ভিডিও প্লে করে দেখতে চাই এই ভিডিওটাও কিন্তু একই অবস্থা যে প্লে হচ্ছে না আমরা অনেকগুলো প্লেয়ার দিয়েও যদিও ট্রাই করেছি কোনোভাবেই হচ্ছে না এখন এই যে করাপ্টেড ভিডিও ফাইলটা সেটাকে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে এই যে রিপেয়ার ইট সফটওয়্যার এখানে নিয়ে আসলাম এখানে আনার পর আপনি এখান থেকে নর্মালি রিপেয়ার করতে পারবেন এটা হয়ে যায় অনেক ক্ষেত্রে অ্যাডভান্স রিপেয়ারের দরকার হয় না যদি সেটা না হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে অবশ্যই অ্যাডভান্স রিপেয়ার করবেন মানে এই এদের তাদের যে আলাদা ফিচার আছে এটা ব্যবহার করবেন তাহলে এটা ওরা খুব ডিপলি কাজ করবে আর কি এটা রিপেয়ার করার জন্য তো এখানে গিয়ে আপনাকে একটা স্যাম্পল ভিডিও আপলোড করতে হবে মানে যে ডিভাইস দিয়ে আপনি রেকর্ড করেছেন রকম আরেকটা ভিডিও একই ডিভাইস দিয়ে রেকর্ড করা দিলে ও যে ভিডিওটা ঠিকঠাক আছে ওইটা দিলে ওরা ইজিলি এটা রিপেয়ার করে দিতে পারবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওই ভিডিওটা দেওয়ার পর হয়ে গেছে স্যাম্পল ভিডিওটা তারপর আমরা রিপেয়ারে ক্লিক করলাম আরও কিছুক্ষণ ওয়েট করবো আমরা হয়ে গেছে ভিডিওটা এখন আমরা এখান থেকে এটা প্রিভিউ করতে পারি বা এখান থেকে সরাসরি সেভ করতে পারি যেহেতু আমাদের এখানে সাবস্ক্রিপশন আছে তাদের একটা মানে ভিড কন্টেন্ট তো আমরা এখান থেকে সরাসরি এটা সেভ করে ফেলতে পারি বা আপনি এখান থেকে প্রিভিউ করতে পারবেন কিন্তু ফ্রিতে দেখতে পারেন যে ভিডিওটা আসলেই তারা রিপেয়ার করে দিতে পারছে কিনা তো আমরা সরাসরি এখান থেকে আপনার সেভ করে ফেললাম আমাদের এই ডেস্টিনেশনে এই ফাইলটাতে নিয়ে গিয়ে সেভ করলাম এখন আপনাদেরকে সেখানে গিয়ে আমি আপনাদেরকে প্লে করে দেখাতে চাই যে এই ভিডিওটা প্লে হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে এবং আমরা ওই ফাইলটাতে চলে গেলাম এখানে এসে আমরা এখান থেকে ভিডিওটা প্লে করে দেখবো যে এটা আসলেই মানে এখন যে প্রবলেম আমরা আগে যেমনটা দেখলাম আজও কি এটা এখন আছে কিনা দেখতে পাচ্ছি যে ভিডিওটা এখান থেকে প্লে করব এই তো এখন আসলে আর কোনো ধরনের প্রবলেম দেখছি না এবং কোয়ালিটিও যে লস হয়ে গেছে ব্যাপারটা তা না কোয়ালিটি অ্যাকুরেটলি যেটা ছিল সেটাই আছে এরপর আমরা ফটো রিপেয়ার করে দেখাতে চাই তার জন্য এখানে চলে আসলাম করাপারেট ইমেজ হচ্ছে আমরা রিপেয়ার করব তো এখানে আপনার এমন একটা ফটো যেটা আমরা এখান থেকে ইম্পোর্ট করব যে ফটোটা কোনো কারণে ওপেন হচ্ছে না ধরেন এই ম্যাচটা নিয়ে আসলাম যেটা কোনো কারণে ওপেন হচ্ছে না একই অবস্থা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইজিলি হয়ে গেছে এখান থেকে আমরা এটা প্রিভিউ করতে পারছি যে এই যে আপনার অরিজিনাল যে ছবিটা ছিল যেটা আমরা ওপেন করতে পারছি না মানে ফাইলটা ড্যামেজ হয়ে গেছে কোনো কারণে এখন আমরা আরও একটা ইমেজ অ্যাপ্লাই করব। যে ইমেজে হচ্ছে মানে অনেক পুরোনো ইমেজ হয়তো বা আপনার এখানে কিছু গ্লিচ চলে আসছে কালার গ্লিচ সো যার জন্য হচ্ছে আপনার বা কালার ইয়ার বলবেন এই ধরনের প্রবলেম অনেক সময় হয়ে থাকে বা আপনার ফিচার ফোনের অনেক ছবি হয়তো বা আছে পুরনো যেগুলোতে আপনার এরকম চলে আসছে এইগুলো আপনি এখান থেকে ঠিকঠাক করতে পারবেন তো আমরা এখান থেকে এই ভিডিও এই যে ইমেজটা আছে এখান থেকে কোনো একটা ইমেজ হচ্ছে আমরা এখানে ড্র্যাগান ড্রপ করে এই যে রিপেয়ারিড সফটওয়্যার এখানে হচ্ছে আমরা ছেড়ে দিব তাহলে দেখব যে এটা এখান থেকে ঠিকঠাক করতে পারছি কিনা তো তো আমরা এটা প্রয়োজন নেই জাস্ট আমরা এখান থেকে রিপেয়ারে ক্লিক করব। এটা অ্যাডভান্স রিপেয়ারের প্রয়োজন হচ্ছে না জাস্ট নর্মালি এর এটা হয়ে যাচ্ছে মাত্র কয়েক সেকেন্ডেই দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রিভিউ করবো এটা দেখতেই পাচ্ছেন যে এটা যে প্রবলেম ছিল এবং তিনটা রেজাল্ট আমাদেরকে প্রডিউস করেছে সেকেন্ড যেটা আছে এটা দেখতে পাচ্ছেন যে একদম মানে ঠিকঠাক আউটপুট দিয়েছে এ ইমেজটা আসলেই এরকম ছিল তো এই ধরনের ইমেজগুলো আপনি এভাবে চাইলে রিপেয়ার করতে পারবেন আর এছাড়াও আপনি পুরনো ছবি কালারাইজ করতে পারবেন ফটোকে চাইলে ইনহ্যান্সও করতে পারবেন যদিও ওই টুলগুলো আসলে তাদের এক্সট্রা ফিচার বলা যায় বাট আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এখানেও বিভিন্ন অপশন রয়েছে আর এই সফটওয়্যারটার ব্যাপারে আমি বলব যে এখনকার সময় বা যতগুলো ফাইল রিপেয়ারের সফটওয়্যার রয়েছে বা প্রোডাক্ট রয়েছে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আর এটা তোদের একটা পেইড সফটওয়্যার অবশ্যই এটা আপনার সেভ করতে গেলে মানে সাবস্ক্রিপশান লাগবে যেমনটা বলছিলাম আপনাদেরকে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন যদি প্রয়োজন হয় এই ছিল আমাদের আজকের ভিডিও আবার কথা হবে পরবর্তী ভিডিওতে দিস ইজ আপনার সাইনিং আউট আইল ক্যাচ ইন দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম